কি পারবো আজকে? প্রতিদিন ভিডিও শুরু হয় আমাকে জিজ্ঞেস করে কি হয় আজকে, আজকে মঙ্গলবার, আজকে পাড়া জঙ্গল সাফ করেছি। তো বন্ধুরা আজকে মঙ্গলবার আর আজকে আমাদের রেসিপি হচ্ছে বিরিয়ানি। তো বাবা বাজারে গিয়েছে বিরিয়ানি মাংস আনতে, কিছু কিছু জিনিস আনতে গিয়েছে। তো আমরা দেখি সব রেডি করে বসে আছে, কখন আসবে তার ঠিক ঠিকানা নাই। আবার যদি বাবা চলে আসে আর যদি দেখে যে আমাদের এখানে কোনো কিছু জোগাড় জানতে হয় না, তো রেগে যাবে, বলবে যে আমি এত দূর থেকে বাজার করে সব কিছু নিয়ে আসলাম, তোমাদের এখানে সব কিছু গুছানো হয়নি। তো যার জন্য আমরা আজকে ভয় বলতে পারেন, মানে ভয়ে সব কিছু আমরা আজকে গুছিয়ে রেখে দিয়েছি। তো বাবা বাজার আনতে গিয়েছে, তো বাজারটা নিয়ে এলে দেখাচ্ছি আপনাদের যে কী কী এনেছে। কিছু না কিছু ভুলবেই বাবা, কিছু না কিছু ভুলবেই বাজার করতে গেলে। তো দেখা যাক আজকে কিছু ভোলে নাকি, আজকে তো অনেক কিছু বলা হয়েছে। আর ছবি রানী নাকি এখন গায়ে শক্তি পাচ্ছে না, শরীর ঠিক হয়ে গিয়েছে কিন্তু গায়ে এখন কোনো এনার্জি নাই, মানে ক্ষমতাটা বাড়ছে না গায়ে আর কি। তো আজকে যার জন্য ভিটামিন দিয়েছে, তো ভিটামিন বাহুবলী হয়ে যাবে একদম। তো দেখা যাক ভিটামিন খেয়ে কি হয়। এই গাছটা ওইখানে ছিল, একদম ছোট ছিল, আমি গাছটাকে তুলে এনে এখানে এনে লাগিয়েছি। তো কি সুন্দর হয়েছে দেখো, কি সুন্দর ঝাঁক পড়া হয়েছে আর দারুণ ফুল ফোটে। আর এই গাছটা আমাদের বাড়ি যে আছে সেই গাছটার নাম করে। পিসি বলেছে যে আমাকে দুটো ডাল দিস, নিয়ে যাবে। তো চিঙ্কি মিঙ্কিকে দেখুন, এইটুকু ছোট ছোট ছিল আপনাদের দেখেছিলাম, তো এখন দেখুন কত বড় হয়ে গেছে। খাবার দিন ওদেরকে, আজকে বিরিয়ানিটা হাড়িতে হবে, যার জন্য আজকে বাবাকে হাড়ি আনতে বলেছিলাম। ও ফেটে ফেটে ভেঙে ভেঙে যাবে না তো? না না, এগুলো ভালো পোড়া মাল আছে, দাম দিচ্ছি না, এগুলো এগুলো খুব সুন্দর। বিরিয়ানির জায়গাটা একটু সরানো হলে ভালো হয়। তো হাড়িটা একটু জল দিয়ে দিই, টেস্ট করে দেখি যে লিকটিক আছে নাকি। কি বাবা, কিন্তু ফেলার সাথে তোমার চরম করে আওয়াজ হলো একটা। ঢাকনাটা হাড়িটা মিলিয়ে 150 টাকা। দেড়শো টাকা বড় হাড়ি হলে না ভাতটা ছড়ানো হয়, ভাতটা গলে না। হাড়িটা তো বিশাল গলে, কি সুন্দর লাগে। আর দেখুন তার সাথে সাথে কি এনেছে বাবা বাজার থেকে, সয়াবিন, পেঁপে। হ্যাঁ পেঁপের জন্য খুব ভালো কাজ করছে, আজকে লাগবে পেঁপে, পেঁপে বেটে বেটে দেবো মাংসতে ছাল সমেত, তাহলে কি বলতো ভালো গলবে। এটা কি চুনো মাছ নাকি পুকুরে মাছ? এই অসীমলার পুকুরে ধরছিল, পপুর কোন মিশাল মাছ, পাঁচ মিশাল মাছ আছে না, মানে পুকুরে ধরছিল নাকি, ওই পুকুর পাড় থেকে নিয়ে আসলে। হ্যাঁ পুঠি আছে, ময়া আছে, তাহলে পুরো টাটকা মাছ। হ্যাঁ তুমি বলতে পারে কত রকম মা করাই লাগিয়ে গেছে কিন্তু। মুন্ডা মুন্ডা ছোট হয়ে গেছে তোমার হাড়িতে। হ্যাঁ তো
তো বন্ধুরা বিরিয়ানিটা দমে চাপিয়ে দিয়েছি আর এটা আমরা খাবো দুপুরে, আর এদিকে মা সকালে খাবার জন্য তরকারি আনছে, মুড়ি দিয়ে খাবো। তো এটা হচ্ছে ডালের তরকারি, মানে আমরা দোকানে যে স্টাইলের তরকারি আনতাম তোদের সময় অনেক কিছু থাকতো, ডাল থাকতো, ছোলা থাকতো, চানা থাকতো, কিন্তু বাড়িতে খাচ্ছি যার জন্য শুধু সিম্পল ডাল আর আলু। তো এখন বাজছে 12:30, তো ভিডিও এডিট করতে বসলাম এখন। তো আপনারা অনেকে বলছিলেন যে আমি কি সফটওয়্যার এডিট করি, তো আমি এডিট করি হচ্ছে ফিল্মোরাতে। তো এই ঘরটার ভিতরে বন্ধুরা বিশাল গরম দেখুন, উপরে উপরে অ্যাডভেস্টার, যার জন্য গরমটা প্রচুর, কারণ অ্যাডভেস্টার বা টিনের ঘর প্রচুর গরম হয়ে যায়। আর আমি এরমই বসে এডিট করি, সব কিছু করি এরমই বসে। তো এগুলো হচ্ছে বিয়ের শাড়ি, বিয়েতে পেয়েছিলাম, মা অনেকদিন পর বার করেছে, এগুলো ঘর গুছাতে গিয়ে পেয়েছে, এগুলো শাড়িগুলো বার করেছে। আজকে আমার চোখে, আমি আজকে দেখতে পেলাম শাড়িগুলোকে, তো বাছা বাছা কে কোনটা নেবে। আর দেখুন বন্ধুরা পিছিয়ে মাত্র আসলো, বিয়ের এই শাড়ি গরমে বলে মরে যাবে শাড়ি বলে। কোন মাকে? আমার এই বড় মাকে, তোমরা তাহলে শাড়ি দেখা দিয়ে করো, তোমাদের সঙ্গে ফালতু বকে লাভ নেই, আমার কাজ আছে। তো দেখুন কখন থেকে ইম্পোর্ট হচ্ছে, এখনো পর্যন্ত ইম্পোর্ট হলো না। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে বিরিয়ানি। তো এই আপলোড হয়ে গেল মাটন বিরিয়ানি, সবচেয়ে তাড়াতাড়ি মাটন বিরিয়ানি বানানোর পদ্ধতি। তো এখন বাজছে 2:32, আমি এডিট করতে বসেছিলাম 12:31, তো 2 ঘন্টার মধ্যে ভিডিও এডিট আপলোড কমপ্লিট। তো এখন কটা বললাম, 2:32। তো এবার যাবো আমি চান করতে, আর চান করে এসে তো খেতে খেতে মোটামুটি আমার ওই 3টে বেজে যাবে, 3টে কি 3:30 বাজবে। তো এখন বাজছে 3টে, এখন খেতে বসেছে তনু আর ঠাকুমা। তো আমি জন্মের পর থেকে দেখছি ঠাকুমার খাওয়ার টাইম হচ্ছে 3টে কি 4টে, তো কোনোদিনও জীবনে তাড়াতাড়ি খেতে দেখে নেই, যত কাজ থাকুক আর না থাকুক ওই 4টে বাজবে খেতে খেতে 3টে। আজকে তো তাড়াতাড়ি খাচ্ছে 3টের সময়, বসে থাকলেও 3টের সময় খায়, 4টের সময় খায়। আর এদিকে আমাদের দুপুরে বানানো বিরিয়ানিটা, কাকিমা তুমি আমাকে দৌড়ে গেল, ভালো কাকিমা বলছে ঘরে কি ছাওয়াল মেয়ে কেন্দ্রে পড়েছে, এদের মুখ করে দৌড়ে গেল। ছাওয়াল মেয়ে কেন্দ্রে পড়লে জানা যাবে না। আর এটা আমার থালা বিরিয়ানি, একটু পরে আমি খেতে বসবো।
ভালো হয়েছে বিরিয়ানিটা দারুণ টেস্ট আজকে বিরিয়ানি খুব ভালো হয়েছে রাত দিয়ে একটু খেয়ে দেখতে পারতে বিরিয়ানি না দাদা আমি তো বিরিয়ানি খাই না তো সব দিনই খাই তো ঠাকুমা বিরিয়ানি খায় না তার জন্য ঠাকুমা খাচ্ছে শাকের ঝোল দিয়ে ওই শাকে শুনো মাছ দিয়ে খেতে নাকি মজা লাগতেছে তো যে মাছটা বাবা কিনে নিয়ে আসলো সকালে তো সেটা দিয়ে খাচ্ছে ঠাকুমা আজকে সবাই বলেছে যে এই মাছটা নাকি খুব ভালো হয়েছে এই রান্না খুব ভালো হয়েছে বিরিয়ানিটা নাম করছে না সবাই বিশাল বৃষ্টি হলো এখন একটু কমলো মানে সাংঘাতিক বৃষ্টি সব কিছু ভিজে গেছে আর এখানে যেই বীজগুলো লাগিয়েছিলাম আমরা তো সেই বীজগুলোর কী হবে এখন বলতে পারছি না কারণ বৃষ্টিতে তো সব কাদা হয়ে গেছে বাবা ভিজেতে বসে পেলে নাকি ভিজে না মুছেছি তুই জানো আমি ওইসব কাজ করি না যে সেই কাজ ধুলো দে বসি না ভিজেতে বসি না ভালো করে জানো হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই হ্যাঁ ওটাই এরকম বলো না আমার অভ্যাস হয়ে যাবে এটা তোতলে তোতলে কথা বলো তো একবার তো নাকি তোতলে গেছিলে কথা তো বাজার খেতে হবে না আম শেষ না ছালটাও খাবে না ভালো এগুলো এগুলো লক্ষ্মী লক্ষ্মী মাতার পরিচয় জিনিস নষ্ট না করা দেখো দেখো না ইয়ার ঘুরে না কেন কেমন লাগছে বলো তোমাকে দেখতে দেখতেই পারবে ভিডিও কথা ভিডিও তো দেখতেই পারবে কেমন লাগছে দেখতে জমিদার আমাদের কি ছড়িয়ে বললো শান্তি ভিজা না কি এরকম কালার আমি বুঝতে পারছি না এগুলো সাদা একদম কালার নতুন জামা তো তো আমার জামা প্যান্ট নিয়ে খুব অবজেকশন যেমন আমি ছিঁড়া জামা গেঞ্জি যা পাই পড়িনি মানে আমার জামা পায় নতুন জামা তো এটাও ছেড়া আছে না না এটা নতুন নতুন জামা আর হয়তো আমাকে আপনারা একটা জামাতে অনেক ভিডিওতে দেখেছে তো অনেকে কমেন্ট করে একজন একটা দিদি কমেন্ট করেছিল যে ভাই তোমার বউ কিছু বলে না তুমি যে এরকম ড্রেস পরে থাকো একটা জামায় পরে থাকো তো কিছু বলে না তো সত্যি কথা বলতে কি মানে আমি ড্রেসটাকে অত গুরুত্ব দিই না আর মানে আমি জামা প্যান্ট আছে কিন্তু ভিতরে ভরা থাকে পড়তে ভালো লাগে না বার করতে ভালো লাগে না যা থাকে বাইরে আমি তাই পড়ে নিই তো যার জন্য আমাকে সবাই বলে বাড়িতে সবাই বলে যে তুই এভাবে থাকিস একটা ভালো জামা প্যান্ট পর কেমন করে বলে মানে আমার জামা প্যান্ট আছে কিন্তু ঘরে ভরা খুব পাতলা গায়ে আরাম দেয় আমি সেই টাইপের জিনিসগুলো যেগুলো বাইরে থাকে সেগুলো বাইরে মানে কি তুমি তো এই একটা জামাই পরো এই নতুন জামাটা তার গুণটা দেখবেন তার মধ্যে কি আছে সেটা দেখবেন কারণ জামা প্যান্ট ওসব কোনো ম্যাটার করে না আর তুমি আমাকে মাঝে মাঝে খুব গালও দেয় গাল দেয় মানে কথা আমি একটু বেশি জ্ঞান দিই তো যার জন্য একটু রেগে যাই আর আমি যখন অহনা স্কুলে পড়াতাম মানে পার্মানেন্ট নয় এমনি পড়াতাম তো তখন ওই আমার স্টুডেন্টরা বলতো যে দেখ স্যার এসছে এবার বুঝিয়েই ছাড়বে
আর আমার অভ্যাস ছিল কথায় কথায় বুঝেছো বুঝেছো এটা বলা, তো যার জন্য আমাকে সবাই বলতো, মানে জ্ঞান দিয়ে দিতে একটু ওই অভ্যাসটা থেকে গেছে, মাঝে মাঝে একটু জ্ঞান দিয়ে ভালো কথা বললে একটু হাসির কথা বললে আমাকে জ্ঞান দিয়ে ছেড়ে দাও। এই পৃথিবীতে জ্ঞান চারিদিকে উড়ে বেড়াচ্ছে, যতটা পারবে নিয়ে নেবে। কথা বললাম আবার দিয়ে দিলে, ডেলি কিছু শিখবে, ডেলি কিছু না কিছু ডেলি শিখবে, নতুন কিছু জানবে, দেখবে তুমি কোথায় চলে গেছো। তোমার সাথে না থাকলে আবার না শিখবে। তো কালকে আমার দাড়ি কাটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, তো তনু কালকে সারাদিন আমার সঙ্গে ঠিক করে কথা বলে নাই দাড়ি কাটার জন্য। তো অ্যাকচুয়ালি আমি স্টাইলটা করতে যাই নাই, আমি মানে ট্রিমারটা নতুন কিনেছি, ততটা কোনো আইডিয়া নাই, তো আমি সেট করেছিলাম একদম ছোটো ছিল, আমি বুঝতে পারিনি যতটা ছোটো হয়ে যাবে, আমি বললাম এটা একটু ছোটো করবো, তো অনেকটাই ছোটো হয়ে গেছে, যার জন্য দেখে অর্ড লাগছে। তো আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে দাঁড়িয়ে কাটবো না, এবার যদি বড়ো হয়ে যায় আমি আর দাঁড়িয়ে কাটছি না, কারণ দাঁড়িয়ে ছাড়া আমাকে দেখতে ভীষণ খারাপ লাগে, মানে আমি সেটা নিজে ফিল করতে পারি, মানে আমার নিজেরই এখন ক্যামেরার সামনে আসতে লজ্জা। আগে তুমি দাঁড়িয়ে ছাড়াই থাকতে, তোমাকে তো বলেছো যে আমি তোমাকে দাঁড়িয়ে রেখে রেখে এরকম অভ্যাস করিয়েছি। আমি তোমাকে যখন দেখেছি তখনও তুমি এরকম অবস্থাতে ছিল, দাঁড়িয়ে ছিল না তোমার কাছে, তারপর যখন কি বলতো একটা এখন চর্বি হয়ে গেছে, সেটা আমি মানি, তা তুমি স্বীকার করবে না আমি বলেছি। তারপর তোমাকে যখন দেখলাম তোমাকে আমি বললাম দাড়ি রাখো দাড়ি রাখো, তারপরে তুমি দাড়িটা এরকম বড় করলে। তো মোটামুটি 15 দিন হলো ঠাকুরদাদা এখন বিছানায় শুয়ে আছে, তো আগে আপনারা দেখতেন যে ঠাকুরদাদা গান করতো, ভিডিও গাইছে, তো আমরা আগে ধরে ধরে নিয়ে যেতাম, হেঁটে যেতে পারতো না, কিন্তু এখন মানে উঠতে পারে না বিছানা থেকে, আর দেখুন মানে সেরকম বাইরেও যেতে পারে না, তো যার জন্য দেখুন হাগিস কিনে আনা হয়েছে। তো ঠাকুরদাদা এখন বিছানায় থাকে, তো পায়খানা পোছা বিছানাতেই করে, তো যার জন্য হাগিসটা কিনে আনা হয়েছে। একটা মানুষের যখন বয়স হয় তো বাচ্চাদের মতো হয়ে যায় মানুষটা, তো দেখবেন যে একটা ছেলে যখন ছোটো থাকে তখন তার বাবা তাকে বাচ্চাদের মতো মানুষ করে, বাবা মা, তখন সে বিছনাতে পায়খানা পোছা পরে দেয়, কিন্তু ওই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয় তখন ওই বাবাটা কিন্তু বুড়ো হয়ে যায়, তখন ওই বাবাটা যেরকম ওই বাচ্চাটাকে বাবা মাটা মানুষ করেছে, তো ওই সন্তানেরও কর্তব্য যে বাবা মাকেও সেভাবে মানুষ করা। তো সেম জিনিসটা রিপিট হয়, একটা মানুষ যখন অনেক বয়স হয়ে যায় মানে পুরো সে বাচ্চা হয়ে যায়। তো আমি এই কথাটাই বলবো যে বাবা মাকে সবাই দেখে রাখবেন, আমাদের ফ্যামিলি দেখেছেন যে সবাই আমরা একসাথে থাকি, এভাবে চেষ্টা করবেন আর সবাই মিলেমিশে থাকবেন। আর একটা কথা বলি, মানে উপরে ভগবান আছে, তো এই জন্মে যেই যেটা কর্ম করবে সে কিন্তু এই জন্মে ভোগ করবে। কেউ যদি আজকে তার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে সে কিন্তু তার ছেলেদের কাছ থেকেও ভালো ব্যবহার পাবে, আর আজকে যদি কেউ খারাপ ব্যবহার করে সেও কিন্তু পরবর্তী, তাও মাথায় রাখতে হবে যে তারও কিন্তু সন্তান হবে, তো তার ভবিষ্যতে কী হতে পারে মানে তাকে সেটা ভেবে কাজ করতে হবে। তো আর কিছু বলতে চাই না, ঠাকুরদাদার বয়স প্রায় 100 হয়ে গেছে, 4 বার স্ট্রোক করেছিল ঠাকুরদাদা, তো স্ট্রোক আগে দেখতে পেতো চোখে, কিন্তু স্ট্রোক করার পর থেকে আর দেখতে পায় না। বন্ধুরা, এই ব্লগটা দেখে আমি এখন এডিট করতে বসবো, তো যদি দেখে কারেন্ট না যায়, যদি 9টার মধ্যে আমি কমপ্লিট করতে পারি সব কিছু, তো এই ব্লগটা আজকেই চলে আসবে 9টা সাড়ে 9টার সময়, আর যদি আমি আজকে না পারি তো এটা আপনারা পরের দিন দুপুরবেলায় দেখতে পারবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এটা আপনাদের রিকোয়েস্ট ছিল ঠাকুরদাকে দেখার, তো যার জন্য আজকে দেখালাম, আমি এই শরীর খারাপ অবস্থায় দেখাতে চাইছিলাম না, কিন্তু আপনারা অনেকেই বলছিলেন, তো যার জন্যই দেখালাম। তো পাশে থাকবেন, সাথে থাকবেন।